बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद अस्सलामु आलैकुम रहमतुल्लाह। आज के 16 जून 2020 सन मंगलवार आसुन आज के इंशाल्लाह सूरतुल बकरार 54 नम्बर आया आलोचना करी। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই স্টাইলে স্টার্ট হয়েছেন আর আগের আয়াতের মতন, যে ওয়া ইফ দিয়ে শুরু করছেন, মানে এবং তোমরা স্মরণ করো, এবং যখন ইফ মানে এবং যখন, মানে তোমরা স্মরণ করো যখন কালা মূসা, যখন মূসা বলল লে কাউমিহি, মানে তার কাউমকে, লাম মানে জন্য বা কাউকে উদ্দেশ্য করে, লে কাউমিহি মানে তার কাউমকে, তার কাউমকে সম্প্রদায়কে বলল, কি বলল, ইয়া কাউমি, হে আমার কাউম, হে কাউম মানে সুন্দরভাবে ডাকছে, হে আমার লোক, মানে এটা অ্যাট্রাকশন করার জন্য এই ওয়ার্ডটা মূসা ইউজ করছেন। মানে যেমন একজন ছেলেকে যখন কেউ ডাকে বলে হে আমার সন্তান, হে আমার ছেলে, মানে ইয়া বুনাই, যেমন ওকে জাস্ট তাকে আরও বেশি অ্যাট্রাক্ট করার জন্য কী বললেন, ইয়া কাউম তোমরা, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইন্না মানে নিশ্চয়ই আর কুম মানে তোমরা, নিশ্চয়ই তোমরা, ওয়ালাম তুম তোমরা জুলুম করেছো, কার উপরে জুলুম করেছো, নিজেদের উপরে, আনফুসাকুম তোমরা নিজেরাই নিজেদের নফসের উপরে জুলুম করেছো, কিভাবে জুলুম করেছো, ইত্তিখাদিকুমুল আইজিল, আখাদা মানে কি নেওয়া, গ্রহণ করা, ইত্তিখাদিকুম মানে তোমরা গ্রহণ করেছো আল আইজিলকে, আইজিল মানে কি বাছুর। তো এখানে কি মিন করেছেন মূসা, মিন করেছেন যে তোমরা বাছুরের পূজা করেছো, একটা বাছুরকে ইলাহ মনে করেছো, ইত্তিখাদি কুমুল আইজিল। তো এইটাই হচ্ছে তোমরা একটা বড় গুণা করেছো এবং এইটাই নিজেদের নফসের উপরে তোমরা জুলুম করেছো, ইত্তিখাদি কুমুল আইজিল। অতঃপর তোমরা এখন কী করো, ফাতুবু, ফা যখন বলা হয় ওয়াও একটা আছে আবার ফাও আছে, ওয়াতুবু বলতে পারতো কিন্তু এটা না বলে আল্লাহ বলেন ফাতুবু, মানে সঙ্গে সঙ্গে, ডিলে করো না, এই ফা হচ্ছে যাতে তাড়াতাড়ি মিন করা হয়, সুম্মাতে অনেক ডিলে করা হয়, সুম্মা তুবু মানে আরও অনেক পরে করতে পারো, কিন্তু এখানে আল্লাহ বললেন ফাতুবু, সঙ্গে সঙ্গে তোমরা তওবা করো, কার কাছে তওবা করো, আল্লাহর কাছে, এবং ওইটাকে আল্লাহ বললেন ইলা বারিয়েকুম, তোমরা তওবা করো বারিয়েকুম, তোমাদের বারি যে তার কাছে, তো বারি হচ্ছে এটা আল্লাহর একটা নাম, হুয়াল্লাহুল খালিকুল বারি উল মুসাওয়িরু, মনে আছে না সূরাতুল হাসরে, তো বারিয়েকুমের কাছে তোমরা তওবা করো, বারিয়েকুমকে যিনি তোমাদেরকে বারাআ করেছে, এবং বারাআ মানে হচ্ছে সৃষ্টি করা, কিন্তু সৃষ্টি করার আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে খালেকুম, কিন্তু খালেক বলেনি বরং বারে বলছেন, তো বারে আর খালেকের ভিতরে এরকম ডিফারেন্স যে বারে আরও বেশি মানে উইদাউট প্রিভিয়াস এক্সাম্পল, মানে কেউ যখন কোনো কিছুকে ফার্স্ট টাইম সৃষ্টি করে, এর আগে কোনো কেউ কোনো সৃষ্টি করেছে না, কিন্তু সেকেন্ড টাইম কেউ খালেক বলতে পারে, একজন সৃষ্টি করে আবার সেকেন্ড টাইম যখন সৃষ্টি করে তখন ওটাকে খালেক বলতে পারে, কিন্তু বারে সেকেন্ড টাইম হল, সেকেন্ড টাইম করলে ওটার বারে হলো না, তার মানে বারে হচ্ছে উইদাউট প্রিভিয়াস টেম্পলেট, একবারে ফার্স্ট টাইম ফ্রম নো হোয়ার যখন সৃষ্টি করেছেন ওইটাই হবে বারে, কাজেই তোমরা তওবা করো তোমাদের বারে এর কাছে, এত বড় একটা গুণা করছো যে এজেলকে নিয়েছো আল্লাহর সাথে, অথচ আল্লাহ তোমাদের বারে, এটাই মিন করছে যে কীভাবে সম্ভব যে যিনি তোমার বারে তার এবাদত না করে তোমরা ওই এজলের এবাদত করছো যার কোনো পাওয়ার নাই, কাজেই তোমরা আল্লাহর কাছে তওবা করো, এবং তওবা করাটার স্টাইলটা পদ্ধতিটাও আল্লাহ শিখাই দিলেন, ফাকতুলু আনফুসাকুম, তোমরা যদি তওবা করতে চাও এবং যদি চাও যে তোমাদের বারে এবং আল্লাহ তোমাদের তওবাটা কবুল করো, হিয়ার ইজ দ্য ওয়ে, শুনে নাও কীভাবে তওবা করবে, ফাকতুলু আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে কিল করো, অকতুলু করো, অকতুলু করলে তাহলে আমি তোমাদেরকে তওবা করব, তার মানে তওবার ওয়েটা খুবই টাফ ওয়ে, তাই না, ফাকতুলু আনফুসাকুম, দয়ালিকুম মানে এই এই কাজ করাটা, এই এই পদ্ধতিতে তওবা করাটা, দয়ালিকুম এইটাই খাইরুন লাকুম, তোমাদের কাছে বেটার, ইনদা বারিইকুম তোমাদের বারে, আবার এই ওয়ার্ডটাই রিপিট করছে,
এই ওয়েটা করলে তোমাদের বারে এটাই তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের সৃষ্টার স্রষ্টার নিকট। ওকে, এটাই মানে এখানে তোমাদের স্রষ্টার নিকট, খাইরুন লাকুম আইন্দা বারিকুম। অতঃপর ফাতা বা আলাইকুম, তোমরা যখন এই কাজটা করলে, সিনসিয়ারলি তওবা করে নিজেরা নিজেদেরকে কিল করলে এবং আল্লাহর কাছে তওবা করার জন্য এই পদ্ধতিটা যখন করলে, তখন আল্লাহ তোমাদের কেতাব আলাইকুম, এবং ওই জন্যই বলছে যে ওয়া ইফ, কারণ ওয়া ইফ কালা মানে এবং স্মরণ করো আল্লাহর নিয়ামত, কাজে এটাও একটা আল্লাহর নিয়ামত ছিল যে আল্লাহ ফাতাব আলাইকুম। কারণ একটা হিউম্যান বিইংসের কাছে তার তওবা কবুল হওয়াটা এবং আল্লাহ যখন গ্যারান্টি দেয় যে হ্যাঁ ওকে তোমার তওবাটা আমি কবুল করলাম, এটা তো তার লাইফের সবচেয়ে বড় সেলিব্রেশন যে ওকে এইটার ওয়েতে আমরা তো আল্লাহ আমাদের তওবাটা কবুল করেছেন। ওই জন্য আল্লাহ বললেন ফাতাব আলাইকুম, যখন তোমরা এই পার্টটা করলে আল্লাহ তখন তোমাদের তওবাটা কবুল করলো, ফাতাব আলাইকুম। কারণ নিশ্চয় তিনি, ইন্নাহু মানে নিশ্চয় তিনি আল্লাহ, হুয়া দেখেন দুইবার, এই হু এবং হুয়া দুইটাই আল্লাহকে রেফার করছে, তো এমফেসাইজ দেওয়ার জন্য যে অনলি তিনি, অন্য কেউ কিন্তু নাই, একটা এক্সক্লুসিভনেসটা বর্ণনা করার জন্য। ইন্নাহু হুয়া কি আত্তাওয়াবুর রাহিম, আল্লাহর দুইটা ক্যারেক্টার এখানে, হুয়া আত্তাওয়াব এবং হুয়ার রাহিম, তিনি বেশি বেশি তওবা কবুল করেন। ওই জন্য এই ওয়াওটাকে তাশদীদ দেওয়া হয়েছে, দেখেন এই যে ডবল বার ওয়াও বলা হয়েছে, তওয়াব, ইন্নাহু হু আত্তাওয়াব, যিনি তওবা কবুল করেন, এবং রাহিম এবং খুবই মার্সিফুল, খুবই দয়ালু, ইন্নাহু হু আত্তাওয়াবুর রাহিম। তো এইটা হচ্ছে এই 55 নম্বর আয়াতের সরল তর্জমা। আসুন আমরা আস্তে আস্তে দেখি যে আয়াতটা সম্বন্ধে আমরা আর কী শিক্ষণীয় বিষয় পাই, বা এটার পিছনকার স্টোরিটা আর একটু ভালোভাবে আমরা দেখি, যেমন তাফসীর ইবনে কাসিরে এসেছে। আসলে এইখানে ডিটেলস, এই এই ঘটনাটার ডিটেলস ইনশাআল্লাহ সূরা তাহাতে সবচেয়ে ব্যাপক পাওয়া যাবে, সূরা আল আরাফেও পাওয়া যাবে ইনশাআল্লাহ, কিন্তু এটা আরও অনেক অনেক পরে এগুলো আসবে। ওই জন্য খুবই সংক্ষেপে যেটা বলা যেতে পারে যে যখন বনি ইসরায়েলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করলেন ফেরাউনের হাত থেকে, এবং তারা ফেরাউন তারা মানে পানি হটে যায় সমুদ্রের মাঝখানে, রাস্তা দিয়ে তারা পার হয়ে গেল, বারোটা ট্রাইবস অফ বনি ইসরায়েল, এবং ফেরাউনকে আল্লাহ ধ্বংস করলেন, ডুবিয়ে মেরে ফেললেন তাদের চোখের সামনে। তারপরে এটা হলো ঘটনা হলো যে মুসা আলাইহিসসালাম হারুনকে রেখে দিয়ে চলে গেলেন তুর সিনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ গ্রহণ করার জন্য, যেটা হচ্ছে কি তাওরা। তো 40 দিন মুসা আলাইহিসসালাম গায়েব ছিল, তো ওই 40 দিনের ভিতরে বনি ইসরায়েল একটা বড় গুনার কাজ করেছে। সেই গুনার কাজটা কি? সেই গুনার কাজটা সামিরি নামে একজন বলা যায় একজন জাদুকর টাইপের, সে কিছু আসরের রাসুল জিব্রিল, মানে এই ঘটনাতে বেশি ডিটেলস যাব না ইনশাআল্লাহ, কিন্তু জিব্রিল তার ঘোড়া নিয়ে ওইখানে এসেছিল এবং কাবাদতু কাবদাতাম মিন আসরের রাসুল, এবং ওই ঘোড়ার ফুট স্টেপস থেকে কিছু ধুলা দিয়ে তারপরে ফেরাউনের যেগুলা লেফট ওভার যেগুলো ধন সম্পদ ছিল ওই সব সোনা টোনা দিয়ে একটা মূর্তি বানালো, বাছুর, সোনার বাছুর, গোল্ডেন কাফ। এই গোল্ডেন কাফকে বানানোর পরে সে কিছু মানে ভিতরের অংশটা একটু ফাঁপা ছিল বা এমটি ছিল, ভ্যাকুয়াম ভিতরে, তো একদিক থেকে বাতাস মুক্তি দিতে বাতাস ঢুকে পিছন দিক থেকে বাতাসটা বের হয়ে যেত এবং একটা সাউন্ড করতো, তেই যে গোল্ড, তারপর অ্যাট্রাকশান, তারপর একটা সাউন্ড, এগুলা সব কিছু মিলে সে কনভিন্স করছে যে হা দা ইলাহুকুম বা ইলাহু মুসা, এটাই তোমাদের রব, এইটাই তোমাদের প্রভু এবং এটাই তোমাদের রব। দেখেন কীভাবে মানে খুবই নাইভ ওয়েতে তাদের ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে এবং বনে ইসরায়েলরা পূজা করা শুরু করে দিয়েছে এই এজলের, যখন মুসা ছিল না। হারুন চেষ্টা করছে তাদেরকে বাধা দেওয়ার, কিন্তু খুবই অল্প সংখ্যক লোক তার কথা শুনেছে, ম্যাক্সিমামই এই সামিরির কথা শুনে,
তারা এই শেরকের ভিতরে ঢুকে গেছে। তো এটা খুবই সংক্ষেপে। তো যাই হোক, যখন মূসা ব্যাক করল, এখন তারা অনুতপ্ত, দে ওয়ান্ট টু মেক তাওবা। তো এখন হোয়াট ইজ দ্য ওয়ে অফ দ্য তাওবা, এইটার ঘটনাটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাওবাটা কবুল করলেন। এবং তওবা কবুল করার ওয়েটা হচ্ছে, একটা রিওয়ায়াতের কথা আপনাদেরকে বলি তাহলে বোঝা যাবে। এটা ইবনে জারির বর্ণনা করেছেন যে মূসা আলাইহিসসালাম তার কওমকে বললো যে তোমরা তওবা করতে চাও, ওকে তোমরা যদি তওবা করতে চাও তাহলে একটা জায়গাতে তাদেরকে নিয়ে আসলো এবং যারা এজিলকে পূজা করেছে, এই পাসুরকে পূজা করেছে, তারা একটা জায়গাতে মাটিতে বসলো এবং যারা পূজা করেনি তারা হচ্ছে হাতে চাকু, স্ট্যাবিং করার মতন চাকু অথবা তরোয়ালও হতে পারে, খানাজের মানে বড় ধরনের চাকু, এটা নিয়ে আসলো। তারপরে সামহাও ওই পুরা এনভায়রনমেন্টে একটা অন্ধকার চলে আসলো, তার মানে এখন পুরা ডার্কনেস, এবং একটা গ্রুপের মাটিতে বসে আছে এবং আরেকটা গ্রুপের হাতে চাকু, এবং এই অনুষ্ঠানটা স্টার্ট হয়ে গেল। অনুষ্ঠানটা কি? উকতুলু আনফুসাকুম। কাজেই একজন আরেকজনকে কাতল করা শুরু করলো এবং এই কাতলটা চললো ফর সাম টাইম, যে একজন আরেকজনকে কাতল করছে কিন্তু ওই পুরা ক্রাউডের ভিতরে অন্ধকারের জন্য জানছে না কে কাকে কাতল করেছে, কে কাকে হত্যা করেছে। এবং যখন একটা পর্যায়ে মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিলেন যে ওকে নাও স্টপ, এখন স্টপ করো, এবং অন্ধকারটাও উঠে গেল। তারপরে কাউন্ট করে দেখা গেল যে 70,000 পার্সন তারা কাতিল হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফাতাবা আলাইকুম, এই আয়াতে যেটা আসছে যে আল্লাহ তাদের তাওবাকে কবুল করলেন এবং যারা মারা গেছে তাদেরকে শাহাদা বা শহীদে মৃত্যু দিলেন এবং যারা বেঁচে ছিল তাদের গুনাহ মাফ করে দিলেন এই অ্যাকশনের জন্য। এবং এইটা এই অ্যাকশনের থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হার্টের অবস্থা জানলেন যে হ্যাঁ, তারা সত্যিকার অর্থে ভুল স্বীকার করেছে এবং আল্লাহর কাছে ব্যাক করেছে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পদ্ধতিতে তাওবাটা কমপ্লিট করলেন এবং এইটাই তাদেরকে স্মরণ করে দিচ্ছে বনি ইসরায়েলকে, যে দেখো হে বনি ইসরায়েল, হে মদিনার বনি ইসরায়েল, এই ওয়েতে তোমাদের বাপদাদাদের উপর তারা যে গুণাটা করেছিল তাদের ওই গুণাটার তাওবাটা আমি এভাবে কবুল করেছি। এবং এটার থ্রুতে দু একটা শিক্ষণীয় বিষয়। এক নম্বর, এই শিরকটা কত বড় গুণার কাজ এখান থেকে বোঝা যায় যে জালাম তু মানফুজাকুম, এবং মানুষ মানুষের নিজের উপরেই জুলুম করে থ্রুদের শিরক, ইন্না শিরকালা জুলমুন আদিম, এবং শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আমরা যদি জুলুম বলতে এটা মনে করি যে একজনের টাকা খেয়ে নেওয়া অথবা কাউকে অত্যাচার করা, এই যে এগুলো সব বিভিন্ন জুলুমের আকৃতি যদি আমরা দেখি তাহলে সবচেয়ে হায়েস্ট লেভেল অফ জুলুম শিরক। এবং জুলমের আরবিক লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ওয়াদ ওশাই ফি গাইরে মাওদিহি, মানে একটা জিনিস যেখানে প্রপার প্লেস ওই প্রপার জায়গাতে না রেখে অন্য জায়গাতে রাখা, মানে কি, মানে মানুষের হার্টের যে একটা সাবমিশন আছে, স্যারেন্ডার, আত্মসমর্পণ করা, কাউকে অতিরিক্ত ভক্তি করা, যেটাকে আমরা বলি ইবাদা, এই ইবাদাতটার প্লেস হচ্ছে অনলি একটা পার্সনকে আমরা দিতে পারি, সেটা হচ্ছে বারিয়াকুম, আমাদের যিনি সৃষ্টি করেছেন, আমাদের খালেক, উবুদু রব্বাকুম, তাকে আমরা শুধু আমাদের ইবাদাতটা দিতে পারি, কারণ এটা আমাদের হায়েস্ট মানে ভালোবাসা, হায়েস্ট ভয়, হায়েস্ট সব কিছুর যে হায়েস্ট লেভেল, এটাকে আমরা বলতে পারি ইবাদা। কিন্তু এটা যদি ওনাকে, আল্লাহকে না দিয়ে যদি আমরা অন্য কাউকে দিই, একটা গরু হোক, একটা বাছুর হোক, একটা সরকারকে হোক, একটা পার্টি লিডার হোক, একটা সেলিব্রিটি হোক, একটা গাছ হোক, একটা মূর্তি হোক, যে কোনো কিছু হতে পারে, যদি অন্য কাউকে দিই তাহলে ওয়াদ অশাই ফি গাইরে মাওদিহি, যে জিনিসটা যেখানে রাখার কথা মিসপ্লেস করা হলো, এবং ওই কারণে এটা হচ্ছে সবচেয়ে বড় জুলম। এবং এই জুলমটা সবচেয়ে বড় শিরক, যেটা এই জুলমটার চিকিৎসা বনি ইসরায়েলের জন্য এইভাবে ছিল,
এবং তাওবার ওয়েটা এইভাবে ছিল বনি ইসরায়েলদের কাছে। কিন্তু আল্লাহর মেহরবানিতে, আল্লাহর রহমতে উম্মতে মুহাম্মদ আমাদের জন্য তাওবার পদ্ধতিটা মাচ ইজিয়ার ফ্রম হোয়াট সেন্স, যে নিজেদেরকে কাতিল করতে হবে না। আপনি যদি গুনাহ করেন, আমরা যদি কেউ শিরক করি, মনে করেন একজন মাজারে গেল, মাজারে যেয়ে পুরা শিরক করে আসলো এবং এসে একজন আলিমকে জিজ্ঞেস করলো যে আমি কিন্তু শিরক করেছি, এখন আলিম তাকে বলবে না, মুসা যেমন বলেছিল যে উকতুল আনফুসাকুম, তুমি নিজেকে কতল করো যেহেতু তুমি এই 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 পূজা করেছো বা শিরক করেছো। এটা তাকে এখন একজন আলিম যদি সত্যিকার অর্থ হয় তাহলে তার প্রেসক্রিপশনটা কি? জাস্ট তওবা করো, মনের ভিতরে একটা দীর্ঘ যে কাজটা করছিলে, মনে করো একজন মাজারে আর যায় না, এবং দীর্ঘ একটা নিয়াত করো যে আমি জীবনে আর যাব না, এবং একটা রিপেন্টেন্স ফিল করো। এই যে রিপেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট, যেগুলো সবগুলো কিন্তু হার্টের অ্যাক্টিভিটি, যে নিজের ভিতরে নিজে একটা খারাপ মনে করা যে আমি হাই সর্বনাশ, কী বড় একটা ভুল কাজ করেছি। এই যে অনুতপ্ত হওয়াটা, এটাই কিন্তু বড় তওবা, অনুতপ্ত হওয়া এবং যে অ্যাক্টিভিটিতে থেকে আপনি তওবা করছেন ওই অ্যাক্টিভিটিটা বাদ দেওয়া, একটা মদ খাওয়া হোক, শিরক হোক, মিথ্যা কথা বলা হোক, অন্য জুলুম করা হোক, সুদ হোক, ঘুষ হোক, হোয়াটএভার, ওইটা বন্ধ করে দিতে হবে, অনুতপ্ত হতে হবে এবং একটা দীর্ঘ প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে যে আমি ফিউচারে এটা করব না। এবং অফকোর্স এটা মারা যাওয়ার আগে হতে হবে, মানে মৃত্যু শয্যায় বা একবারে যখন ফেরেশতা দেখা শুরু হবে না, আর কোনো ব্যাকওয়ার্ড নাই, তখন ওই সময় করলে তওবা। তো এই যে এগুলো সিম্পল রুল আলহামদুলিল্লাহ, যে এই উম্মত মুহাম্মাদের জন্য এই তওবার ওয়েটা কত সিম্পল। এবং যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলেই দেখেন যে আমাদের নিয়াতটা সহিহ আছে এবং সত্যিকার অর্থে যদি আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তওবা করবেন এবং আমাদেরকে ভালোবাসবেন এবং পুরা সব গুনাহই মাফ হয়ে যাবে, এটা শিরক হোক বা কম হোক বা বেশি হোক। ওকে, ফাতাবা আলাইকুম। এবং এদের উপরে যে তওবা করেছিল এটার যে একটা স্পেশাল ইয়ে ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার থ্রুতে তওবাটা কবুল করেছেন, কারণ তওবাটা আসলে অ্যাপ্লিকেশনের মতন, মানে ওয়ান ওয়ে আমরা এটার থ্রুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশান পাঠাই যে হে আল্লাহ আমাদেরকে তওবা করুন। কিন্তু আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আল্লাহ কি আসলেই অ্যাকসেপ্ট করেছেন আমাদের অ্যাপ্লিকেশান। এইখানে বানি ইসরায়েলদের অ্যাপ্লিকেশানটা আল্লাহ অ্যাকসেপ্ট করেছেন, ওই জন্য বলছেন ফাতাবা আলাইকুম। কিন্তু আমরা যখন এখন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশানটা পাঠাই, ইনশাআল্লাহ ট্রাই করি যে আমরা সত্যিকার অর্থে করলে আল্লাহ অবশ্যই আমাদের তওবা কবুল করবেন, এবং যদি আমরা রিপিট করি আবার আমরা তওবা করব। একটা মজলিসে একটা দিনে 100 বার করতে পারি, দ্যাটস ওকে ইনশাআল্লাহ। ওই জন্য আমরা জানি যে একটা স্পেসিফিক টাইমে ইসলামিক হিস্টোরিতে তাবুক যুদ্ধে কিছু কিছু তিনজন সাহাবি তারা তাবুক যুদ্ধে পার্টিসিপেট করেনি, একটা লেম এক্সকিউজে তারা থেকে গেছে, এবং এটা ছিল তাদের একটা বড় গুনাহ। এবং তারা এরকম 50 দিন অনুতপ্ত ছিল, মুসলমান সোসাইটি তাদেরকে বয়কট করেছিল এবং তারা আল্লাহর কাছে কাদাকাতি কাকুতি মিনতি এবং চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবার জন্য তারা এই 50 দিন কন্টিনিউয়াস কান্দাকাটি করেছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবাটা অ্যাকসেপ্ট করছে, ফাতাবা আলাইহিম। তো এরকম সুযোগ হয়তো আমাদের কাছে নাই যে একটা ওয়াহি থ্রুতে আমরা তাদের ক্ষেত্রে জানতে পেরেছি, কারণ সূরা তাওবাতে তাদের কথাটা এভাবে এসেছে। কিন্তু আমরা চেষ্টা করব যে মা সাদিকিন যেন হই, আমাদের যেন তওবাতে আমরা সত্যিকার হই, যদি মানে সিনসিয়ারলি এবং মনের ভিতর থেকে যদি আমরা ইনশাআল্লাহ তওবা করি, আল্লাহ অবশ্যই আমাদের এই তওবাটা ইনশাআল্লাহ কবুল করবেন। আজকে আর বেশি টাইম নিব না ইনশাআল্লাহ, নেক্সট টাইম আমরা পরের আয়াতে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।